হ্যালো ভিউয়ার্স আবার আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে স্টিফেন হকিংস তেত্রিশ বছর আগে মারা গেছেন বিশ্বের খ্যাতিমান পদার্থবিদ স্টিফেন হকিংস বেঁচে নেই উনিশশো সালে তার মৃত্যু হয় কিন্তু হকিংসের মধ্যে দেখতে একজনকে দেখিয়ে বলা হচ্ছে তিনি বেঁচে আছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজির পরিচালক স্টিফেন হকিংস নিয়ে মন চাঞ্চল্যকর দাবি করেছেন ষড়যন্ত্র তথ্যবিদ গত আট জানুয়ারি বহু মানে সম্মানিত এই বিজ্ঞানী ছিয়াত্তরতম জন্মদিন পালন হয়েছে অথচ এর মধ্যে দাবি করা হয়েছে আসলে স্টিফিন হকিংস মারা গেছেন তেত্রিশ বছর আগে ষড়যন্ত্র তথ্যবিদদের কাছে প্রশ্ন উঠছে যদি সত্যি স্টিফিন হকিংস মারা যায় তবে তাকে আমরা এখন কাকে দেখছি সে আসলে কে ষড়যন্ত্র তথ্যবিদদের মধ্যে এখন যাকে স্টিফিন হকিংস বলে চলা হচ্ছে তিনি স্টিফিন হকিংসের মতোই দেখতে একজন কিন্তু তিনি আসলে পাপেট গবেষক এবং প্রকৃত স্টিফিন হকিংসের মতোই পদার্থবিজ্ঞানের দক্ষ ষড়যন্ত্র তত্ত্ববিদদের দাবি স্টিফেন হকিংস উনিশশো সালে মারা যান ওই সময় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়েন তখন চিকিৎসকরা তার লাইট সাপোর্ট বন্ধ করে দেন এবং হকিংস মারা যান রাজনীতিবিদ ও বিজ্ঞানীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্টিফেনের মতো দেখতে অন্য একজনকে আসল বিজ্ঞানের জায়গায় বসিয়ে রেখেছেন বলে দাবি ষড়যন্ত্র তত্ত্ববিদদের নিজেদের দাবি প্রমাণ করতে তারা বলেছেন যে স্টিফেন হকিংস ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডের স্বাধীনতা ব্রেকসিটকে নিয়ে কথা বলতে পছন্দ করতেন না হঠাৎ করেই তার রাজনীতি নিয়ে কথা বলতে খটকা লাগছে এদিকে দাবি প্রমাণ করতে ক্রমাগত কাজ করে চলছেন ষড়যন্ত্রবিদরা তারা বর্তমানে স্টিফিন হকিংসের ছবি গলা গলাস্বরও পরীক্ষা করে দেখছেন মজার ব্যাপার হলো হকিংসের মৃত্যু নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রকাশের পর অনেকেই তা বিশ্বাস করতে শুরু করেছে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন